হেই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং আপনাদের সঙ্গে আমি সৌরিন। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভোটিং পোর্টাল রেস করি এবং সেটার মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে কিছু সিরিজের সাজেশন চাই যে কোন সিরিজের এক্সপ্লেনেশন আপনারা শুনতে চান। এবং সেই ভোটিংয়েই আমি যা দেখতে পাই যে স্ট্রেঞ্জার থিংস নামের সিরিজটিতে আপনারা বেশি ভোট করেছেন। তো সবার প্রথমে আমি সেই সিরিজের এক্সপ্লেনেশন নিয়েই হাজির হলাম। এবং এই সিরিজটির নাম কিন্তু এমনি এমনি স্ট্রেঞ্জার থিংস রাখা হয়নি, মানে আপনাদের কাছে সিরিজের এক্সপ্লেনেশন আনার আগে আমি তো সেগুলো নিয়ে একটু রিসার্চ করি। তো তখনই আমি দেখি যে এই সিরিজটির মধ্যে প্রতিটা মুহূর্তে এমন এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো দেখে আমার তো মাথা খারাপ হয়েছে, আর আশা করছি যে সেগুলো দেখে আপনারাও অবাক হবেন। তো আর বেশি সময় নষ্ট না করে এগিয়ে যাব আজকের গল্পের দিকে, যা হলো স্ট্রেঞ্জার থিংস সিজন ওয়ানের এপিসোড ওয়ান। গল্পের শুরুতে আমরা হকিন্স নামের একটি শহর দেখি এবং সেখানকারই একটি ল্যাবের ভিতরে আমরা একটি সায়েন্টিস্টকে পালাতে দেখি। তাকে দেখে এমনটাই মনে হচ্ছিল যেন সে কাউকে একটা দেখে ভীষণ ভয় পাচ্ছে, আর সেই কারণেই সে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালানোর চেষ্টা করছে। এরপরেই সেই লিফটের দরজাটা যখন খোলে, সেই সায়েন্টিস্টটি ওই লিফটের ভিতরে প্রবেশ করে। কিন্তু সেই মুহূর্তেই আমরা দেখতে পারি যে একটি অজানা এন্টিটি ওই সায়েন্টিস্টটাকে সেখানে মেরে ফেলে। এরপরেই সিনটা শিফট হয় মাইকের বাড়ির দিকে এবং সেখানে আমরা চারজন ছোট বাচ্চাকে একসাথে বসে থাকতে দেখি এবং বাকি তিনজন বাচ্চাদের নাম হলো ডাস্টিন, লিউকাস এবং উইল। তারা চারজন মিলে তাদের একটা বোর্ড গেম বানানোর পিছনে অনেক কষ্ট করছে, আর কত 10 ঘন্টা ধরে তারা এই বোর্ড গেমটাকেই বানিয়ে চলেছে। তারা যখন একসঙ্গে সেখানে বসেছিল, তখনই আমরা মাইকের মাকে সেখানে আসতে দেখি এবং সে মাইককে বলে যে তাড়াতাড়ি এই সব শেষ করে উপরে আসতে। সেখানে মাইক তার মায়ের কাছে রিকোয়েস্ট করে আরো কিছুক্ষণ খেলতে দেওয়ার জন্য, কিন্তু মাইকের মা সেখানে তার কোনো কথাই শুনতে রাজি ছিল না এবং এরপরেই তাদের সেই খেলাটাকে ওখানেই থামিয়ে রেখে নিজেদের বাড়ি চলে যেতে হয়। লিউকাস সেখান থেকে চলে যায়, কিন্তু ডাস্টিন এবং উইল একসঙ্গেই সেখান থেকে সাইকেল চালিয়ে যাচ্ছিল। তারা সেখানে একে অপরের সঙ্গে একটা রেস করতে শুরু করে এবং উইল সেই রেসটায় জিতছিল। আর এর পরের মুহূর্তেই আমরা দেখি যে উইল যখন তার বাড়ি যাচ্ছে, তখনই তার সাইকেলে লাগা সেই হেডলাইটটা বারবার জ্বলা নেভা করছে, আর খানিকটা দূরে যাওয়ার পরে সেই হেডলাইটটা একেবারেই বন্ধ হয়ে যায়। সেখানে হঠাৎ করে উইল তার সামনে ওই অজানা এন্টিটিটাকে আবার দেখতে পায়, আর সেটা দেখে সে এত ভয় পেয়ে যায় যে তার সাইকেলটা একদম ডিসব্যালেন্স হয়ে যায় এবং সে সোজা ওই জঙ্গলের ভিতরে গিয়ে প্রবেশ করে। এরপরেই উইল সেখান থেকে ভয় পেয়ে তার বাড়ি চলে আসে, কিন্তু আমরা দেখতে পারি যে উইলের বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, আর উইল সেখানে তার মা এবং বড় দাদার সঙ্গে বাস করে। উইল সেখানে এতটাই ভয় পেয়েছিল যে সে তার বাড়ির লোককে ফোন করার চেষ্টা করে, কিন্তু সেই ফোনের ভিতরেও সে অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাচ্ছে। এবং এরপরেই সেখানে উইল দেখে যে তার ঘরের ছিটকিনিটা কেউ খুলে দিয়েছে। এটা দেখে সঙ্গে সঙ্গে উইল তার বাড়ির পিছনের বাগানের দিকে চলে যায়, আর সেখানে গিয়েই সে সঙ্গে সঙ্গে একটা বন্দুক রিলোড করে নেওয়ার চেষ্টা করে। এরপরেই উইল তার বন্দুকটা নিয়ে ওই এন্টিটিটাকে মারবার জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু আমরা তখনই দেখতে পারি যে উইলের পিছনের যেই বাল্বটা জ্বলছিল সেটা হঠাৎ করে ভীষণ উজ্জ্বল হয়ে যায় এবং আমরা তখনই বুঝতে পারি যে ওই অজানা এন্টিটিটা উইলের সামনে নয়, বরং পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই উইল সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। উইল সেখান থেকে শুধুমাত্র অদৃশ্য হলো নাকি তাকে কেউ মেরে দিয়েছে, এই প্রশ্নের উত্তর আমরা ভিডিওর আগে পাবো। এর পরের সিনেই আমরা দেখতে পারি যে উইলের মা অফিসে যাচ্ছে, সেই কারণে সে তার বড় ছেলে জোনাথানকে বলে যে তুমি তোমার ছোট ভাই উইলকে তাড়াতাড়ি ঘুম থেকে তোলো। সেখানে তখনই জোনাথান উত্তরে বলে যে সে তো এখনো ঘুম থেকে উঠেই আসেনি, হয়তো সে তার ঘরেই রয়েছে। এটা শুনে তখনই তাদের মা, যার নাম জয়াস ছিল, সে বলে যে ও ঘরে আছে, এর মানেটা কি, আদৌ কি ও রাতে বাড়ি ফিরেছে? তখনই এর উত্তরে জোনাথান বলে যে হ্যাঁ, হয়তো সে বাড়ি ফিরেছে। এবং জোনাথানের সেই কথা শুনে আমরা বুঝতে পারছি যে জোনাথান নিজেই গতকাল রাতে এই বাড়িতে ছিল না, এবং এই জিনিসটা যখনই তার মা বুঝতে পারে, সে তার উপরে ভীষণ রেগে যায়। জয়াস সেখানে বলে যে আমার যখন রাতে কাজ থাকে, তোমাকে আমি বারণ করেছি বাড়ির থেকে বেরোতে, আর উইল যদি রাতের বেলা বাড়ি না ফিরে থাকে, তাহলে সে এখন রয়েছেটা কোথায়? এবং তখনই জোনাথান বলে যে সে তো সারা দিন তার বন্ধু মাইকের বাড়িতে ছিল। এটা শোনা মাত্রই জয়াস মাইকের বাড়িতে ফোন করে, কিন্তু সেখানে মাইকের মা জয়াসকে জানায় যে উইল গতকাল রাতে 8টার সময় বাড়ির থেকে বেরিয়ে গেছিল। সেখানে মাইকের মাও চিন্তিত হয়ে যায়, কিন্তু জয়াস কাউকে ডিস্টার্ব করতে চায় না, সেই কারণে সে কথাটা ঘুরিয়ে বলে যে হয়তো উইল সকালবেলা স্কুলে চলে গেছে। এরপরেই আমরা সেই শহরের একজন পুলিশকে দেখি, যার নাম হপার, এবং হপার সেখানে একাই থাকতো এবং তার চালচলন দেখে এটাই মনে হচ্ছিল যে সে লাইফে খুব একটা গোছগাছ করে থাকতে পছন্দ করে না।
এবং এরপরই হপারকে আমরা থানায় দেখি আর সেখানে তার সেক্রেটারি তাকে জয়াসের কথা জানায়। সে বলে যে তার ছেলে উইলকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং হয়তো আপনি তাকে খুঁজে বের করতে সাহায্য করতে পারেন তার। কিন্তু সেখানে আমরা দেখতে পারি যে হপার এই ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেয় না। আর এর পরের মুহূর্তেই সে যখন তার নিজের কেবিনে ঢোকে সেখানে আমরা জয়াসকে দেখতে পারি। আর জয়াস এখন তার ছেলেকে না খুঁজে পেয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। সে তখনই হপারকে বলে যে আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। এর উত্তরে হপার বলে যে সে তো তার বন্ধুদের সঙ্গে থাকতে পারে, এখন তো তার বয়সই খেলাধুলো করার, আর কিছুক্ষণ আপনি অপেক্ষা করুন, হয়তো সে বাড়ি ফিরে আসবে। কিন্তু তখনই সেখানে জয়াস জানায় যে আমার ছেলে সেরকম নয়, আমার ছেলে ভীষণ ইনোসেন্ট এবং লোকেরা এটারই ফায়দা উঠায়, আর সেই কারণেই আমি নিশ্চিত যে আমার ছেলে এদিকে ওদিকে কোথাও খেলতে চলে যায়নি। এরপরেই আমরা ভিলের সেই তিনটে বন্ধুর গল্প দেখতে পারি এবং সেখানে মাইক, ডাস্টিন এবং লিউকাস তাদের স্কুলে পৌঁছায়। সেখানে তারা তিনজনই এটা নিয়ে চিন্তিত ছিল যে উইল কেন বাড়ি পৌঁছালো না, আর যদি বাড়ি সে পৌঁছেও থাকে তাহলে সে আজকে স্কুলে এলো না কেন। সেখানে আমরা দেখতে পারি যে অন্য ক্লাসের বাচ্চারা তাদেরকে ভীষণ জ্বালাতন করে, কিন্তু তারা তিনজন সেখানে এই বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এরপরেই আমরা সেই স্কুলে মাইকের বড় দিদি ন্যান্সিকে দেখি এবং সে তার বেস্ট ফ্রেন্ড বারবারার সঙ্গে ছিল। সেখানে তারা দুজন স্টিভ নামের একটি ছেলেকে নিয়ে কথা বলছে এবং বারবারা আগে থেকেই জানতো যে স্টিভ এসে ন্যান্সির সঙ্গে নিশ্চয়ই কথা বলবে। আর এর পরের মুহূর্তেই যখন ন্যান্সি তার লকারটা খোলে সেখানে সে স্টিভের পাঠানো একটি লেটার দেখতে পায়। স্টিভ সেখানে ন্যান্সিকে ওয়াশরুমে দেখা করতে আসতে বলে এবং সেখানে সে এটাই জানায় যে হয় তুমি আমার সঙ্গে দেখা করো আর নয়তো আমি তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার বাড়িতে যাব। এটা শুনে তখনই ন্যান্সি বলে যে আমার বাড়ি থেকে এসব অ্যালাউ করে না, না তুমি আমার বাড়িতে আসতে পারবে আর না আমি কোথাও যেতে পারবো, আর এমনিতেও তো কালকে পরীক্ষা রয়েছে আর আমাকে সেটার পড়াশুনো করতে হবে। এবং তখনই স্টিভ বলে যে আমরা দুজন একসঙ্গে একটা জায়গায় তো পড়াশুনোও করতে পারি। এর পরের সিনেই আমরা সেই ক্লাসের সায়েন্স টিচারকে দেখতে পারি এবং কেউ সেই টিচারকে একদমই মানে না, কিন্তু একমাত্র মাইক, লিউকাস এবং ডাস্টিনকে আমরা সেই টিচারের সঙ্গে ভালোভাবে কথা বলতে দেখি। সেখানে তাদের সেই সায়েন্স টিচার তাদের জন্য এমন একটা ডিভাইস বানিয়েছে যেটার মাধ্যমে তারা ভিন্ন জায়গা থেকে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। অন্যদিকে আমরা জানতে পারি যে উইলের মা হপারকে জানিয়েছে যে তার ছেলের তিনটে বেস্ট ফ্রেন্ড রয়েছে এবং তাদের সঙ্গে কথা বললে হয়তো সে কিছু লিড পেতে পারে। এবং এরপরেই আমরা হপারকে তাদের স্কুলে দেখি আর সে ওই তিনটে বাচ্চা মানে ডাস্টিন, লিউকাস এবং মাইকের সঙ্গে কথা বলতে শুরু করে। সেখানে তারা তিনজনই এসব শুনে ঘাবড়ে যায় এবং তাদের একজনের কথার সঙ্গে আর একজনের কথার কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এমনিতেও তারা কিছুই জানতো না যে সেই রাত আটটার পরে উইলের সাথে ঠিক কি ঘটেছে। সেখানে তারা তিনজন এইটুকু বুঝতে পারছিল যে তার বন্ধু নিশ্চয়ই কোথাও হারিয়ে গেছে, সেই কারণেই তারা হপারকে বলে যে আমরা আপনার সাহায্য করতে পারি উইলকে খুঁজে বের করার জন্য। কিন্তু তখনই এর উত্তরে হপার তাদেরকে বলে যে তোমরা এই স্কুল থেকে বেরিয়ে সোজা নিজেদের বাড়ি যাবে। এমনকি সেখানে হপার তাদেরকে ওয়ার্নিংও দেয় যে তারা তাদের বন্ধুকে খুঁজে বের করার জন্য যেন উল্টোপাল্টা কোনো কাজ না করে। এরপরেই আমরা সেই সায়েন্স ল্যাবটা দেখতে পারি যেটা আমরা এই গল্পের শুরুতে দেখেছিলাম এবং সেখানে আরও কিছু নতুন সায়েন্টিস্ট কাজ করতে আসে। সেখানে আমরা দেখতে পারি যে ল্যাবের একটি অংশ সিল করে দেওয়া হয়েছে এবং সেখানে তারা বলাবলি করে যে ওই ল্যাবের অংশতে ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেই কারণেই তারা সিল করেছে যাতে ল্যাবের অন্য অংশে ওই ভাইরাসটা ছড়িয়ে না পড়ে। এর পরের মুহূর্তেই আমরা কিছু লোকেদের দেখি যারা একটি স্পেশাল ধরনের স্যুট পরে লিফটে করে নিচে আসে এবং আরও কিছুটা আগে এগোতে তারা এদিকে ওদিকে অদ্ভুত কালো ধরনের কিছু জিনিস লক্ষ্য করে। সামনে দেওয়ালের কাছে একটা বড় ফুটো হয়ে গেছিল এবং তার ভেতর থেকে হালকা হালকা আলো বেরোচ্ছে। সেখানে তারা এটা দেখে কিছুতেই বুঝে উঠতে পারে না যে এটা ঠিক কি ধরনের সেল। এবং সেখানেই একটি সায়েন্টিস্ট একটা মেয়ের কথা বলে এবং সে জিজ্ঞাসা করে যে সেই মেয়েটা গেল তো গেল কোথায়। আর এর পরের মুহূর্তেই আমাদেরকে সেই মেয়েটাকে দেখানো হয়। সেই মেয়েটির গায়ে একটা হাসপাতালের পেশেন্টের মতো জামা কাপড় পরানো রয়েছে এবং তার মাথার চুল পুরো ট্রিম করে দেওয়া হয়েছে। এবং আমরা সেখানে বুঝতে পারি যে সেই মেয়েটি ওই ল্যাব থেকে নিশ্চয়ই পালিয়ে এসেছে। এরপরেই সে একটা রেস্টুরেন্টের ভেতরে ঢোকে এবং সেখানে ঢুকেই সে কিছু খাবার লক্ষ্য করে আর সেটা সে খেতে শুরু করে। কিন্তু এর পরের মুহূর্তেই ওই রেস্টুরেন্টের মালিক তাকে এটা করতে দেখে নেয়, সেই কারণে সে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে তাকে আটকে নেয়। সেই রেস্টুরেন্টের মালিকটি ওই মেয়েটাকে দেখে এইটুকুনি তো বুঝে যায় যে এর সঙ্গে নিশ্চয়ই কিছু না কিছু খারাপই হয়েছে, সেই কারণে সে তাকে বসিয়ে আবার খাবার জন্য কিছু দেয় এবং তারপরেই সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথা থেকে এসেছো।
তোমার নাম কি আর তুমি এইভাবে একা একা কেন ঘুরে বেড়াচ্ছ? কিন্তু সেখানেই আমরা দেখতে পারি যে ওই বাচ্চা মেয়েটি তাকে কোনো উত্তরই দেয় না। এটা দেখে ওই লোকটি ওই মেয়ের হাত থেকে বার্গারটা ছিনিয়ে নেয় এবং তারপর সে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? তার হাতে একটা নাম্বার দেখে ওই লোকটি জিজ্ঞাসা করে যে এই লেখাটার মানে কি, এবং তখনই সেই মেয়েটি নিজের দিকে ইশারা করে এবং তখনই আমরা বুঝতে পারি যে এই মেয়েটির নাম ইলেভেন, অর্থাৎ এগারো, আর হয়তো তাকে এই নাম্বারটা ওই ল্যাব থেকেই দেওয়া হয়েছিল। আর এর পরের সিনেই আমরা দেখতে পারি যে সেই রেস্টুরেন্টের মালিকটি কিছু সোশ্যাল ওয়ার্কারকে ফোন করে সেখানে ডেকে পাঠায় এবং তারাই হয়তো এই মেয়েটিকে ঠিকঠাকভাবে সাহায্য করতে পারবে। এবং এরপরেই একটি চমকে যাওয়ার ঘটনা এখানে ঘটে। ইলেভেন সেখানে যখন খাবার খাচ্ছিল তখন তার সামনের একটি ফ্যান ভীষণ শব্দ করে, সেই কারণে ইলেভেন রেগে গিয়ে ওই ফ্যানটির দিকে তাকায় আর কিছুক্ষণ পরেই সেই ফ্যানটি সেখানে বন্ধ হয়ে যায়। আর এইটা দেখে আমরা বুঝতে পারছি যে ইলেভেনের ভিতরে কিছু সুপার ন্যাচুরাল পাওয়ার রয়েছে। সে তার মাইন্ডের পাওয়ার ইউজ করে যে কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পারি যে হপার জয়াসের বাড়ি আসে, কিন্তু এখনো অব্দি সে উইলের ব্যাপারে কোনো খবরই পায়নি। আর এরপরেই রাতের বেলা তারা সকলে মিলে জঙ্গলে উইলকে খুঁজতে যায়। আমরা সেখানে মাইক, ডাস্টিন এবং লুকাসকেও দেখতে পারি, আর তারা একে অপরের সঙ্গে ডিসকাস করছিল যে তাদের বন্ধুকে তাদেরকেই খুঁজে বের করতে হবে। এবং এরপরেই মাইক যখন তার বাড়ির থেকে বেরোয়, সে তার বাড়ির বাইরে স্টিভকে দেখতে পায় এবং সে তার দিদির ঘরের বাইরের জানলার কাছে আসার চেষ্টা করছিল। এরপরেই যখন ন্যান্সি স্টিভকে দেখতে পায়, সে তাকে দেখে ওই মুহূর্তে একটু অবাক হয়ে যায়। আর এরপরেই তারা সেখানে একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে আর আস্তে আস্তে তারা একে অপরের ভীষণ ক্লোজ চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পারি যে ইলেভেন এখন সেই রেস্টুরেন্টের মালিকটাকে পছন্দ করতে শুরু করেছে এবং সেই লোকটি তাকে আইসক্রিম খেতে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তাদের বাড়ির দরজা কেউ নক করে এবং সেখানে সেই সোশ্যাল ওয়ার্কাররা এসেছিল। সেখানে ওই লোকটি বলে যে আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না, কারণ আপনার সঙ্গে আমার যখন কথা হয়েছিল তখন আপনার গলার আওয়াজটা তো এমন ছিল না। এটা শুনে সেই মহিলাটি বলে যে আমরা ওই বাচ্চাটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্যই এখানে এসেছি। এবং এর পরের মুহূর্তে সে যখন ওই ঘরের ভিতরে প্রবেশ করে, সে সঙ্গে সঙ্গে তার বন্দুকটা বের করে ওই লোকটাকে মেরে ফেলে। এসব দেখে ইলেভেন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই পিছন থেকে কেউ তার রাস্তা আটকে নেয়। এবং এরপরেই সেখানে ওই সায়েন্টিস্টটাই আসে যাকে আমরা সেই ল্যাবে দেখেছিলাম। কিন্তু সে যখন বাড়ির পিছনের দিকে যায় তখনই সে দেখতে পায় যে ইলেভেন তাদের দুটো গার্ডকে মেরে সেখান থেকে চলে গেছে। এরপরেই আমরা মাইক, লুকাস আর ডাস্টিনকে দেখি এবং তারা উইলকে খোঁজবার জন্য সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করে। সেখানে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু তবুও তারা তিনজন তাদের বন্ধুকে সেখানে খুঁজে চলেছে। এর পরের মুহূর্তেই সেখানে তারা তিনজন বলে যে তোমরা কি ওই আওয়াজটা শুনলে? আর এরপরেই যখন তারা তাদের টর্চের আলোটা সেই দিকে ফেলে, সেখানে ইলেভেন দাঁড়িয়েছিল। অন্যদিকে আমরা বাড়িতে জোনাথন এবং জয়াসকে দেখি, আর তারা উইলের ছবি দেখে ভীষণ কান্নাকাটি করছে এবং সেখানে তারা একে অপরকে বলাবলি করছে যে সেই রাতটা যদি আমরা একসঙ্গে থাকতাম তাহলে উইলকে এইভাবে হারিয়ে যেতে হতো না। এরপরেই সেখানে তাদের ফোনটা বেজে ওঠে এবং জয়াস যখনই সেই ফোনটি তোলে, সেই ফোনের ভিতর থেকে ভীষণ বিটকট ধরনের আওয়াজ আসছিল। সেটা শুনে মনে হচ্ছিল যেন সেখানে কোনো ক্রিয়েচার রয়েছে এবং সে সব কিছু ধ্বংস করে দিচ্ছে। সেই আওয়াজগুলো শুনে জয়াস সেখানে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে বলে যে এটা আমার ছেলে উইলের আওয়াজ, আমি তার নিঃশ্বাস স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা ইলেকট্রিকের ঝটকা এসে ওই টেলিফোনটাকে খারাপ করে দেয়। সেখানে জয়াস আর জোনাথন আবার সেই ফোনে কল করার চেষ্টা করে, কিন্তু সেই ফোনের সঙ্গে তারা কোনো যোগাযোগই করতে পারে না। সেদিন রাতের পর থেকে উইল হঠাৎ গেল তো গেলটা কোথায়, এবং এই অদ্ভুত ক্রিয়েচারের আওয়াজগুলোই বা আসছে কোথা থেকে? এইসব প্রশ্নের উত্তর তো আমরা এর পরের ভিডিওগুলোতে পাবো এবং আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।